বাই অর্পিতায় সকল বন্ধুকে স্বাগত জানাই আমি অর্পিতা এই ইলিশের মরশুমে নিয়ে এসেছি দই ইলিশের রেসিপি খুব সহজেই অল্প উপকরণে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই দই ইলিশ যাদের সর্ষেতে প্রবলেম থাকে তারা এই দই ইলিশ একবার ট্রাই করতে পারেন দই ইলিশে সর্ষের ব্যবহার থাকলেও এখানে যেহেতু দই বেশি ব্যবহার করা হয় সরষে কম ব্যবহার করা হয় তাই অসুবিধাটা অতটা হয় না চলুন দেখে নিই আজকের রেসিপিটি এর জন্য আমি নিয়েছি এখানে আট পিস ইলিশ মাছ প্রথমেই আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের টুকরোয় ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মাছের টুকরোগুলোতে নুন হলুদ যেহেতু এটা ভাজা হবে না সেদ্ধ হবে বা ভাপা হবে তাই খুব ভালোভাবেই মাখিয়ে নিতে হবে এবং এই নুন হলুদ মাখিয়ে আপনি আট থেকে দশ মিনিট রেখে দেবেন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এবার একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব দেড় চামচ কালো সর্ষে কালো সর্ষে এখানে আপনি দেড় চামচ ব্যবহার করেছি আপনি চাইলে এক চামচ ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে যেটাকে আমরা সাদা সর্ষে বলি ওটা এক চামচ আর নিয়ে নেব এক চামচ পোস্ত এগুলো সবই আমি টেবিল চামচ ব্যবহার করেছি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি এই সর্ষে পোস্তটাকে একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো তাতে কি হবে ভালোভাবে এটা বেটে নেওয়া যাবে মিক্সির মধ্যে এবার একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে সমস্ত ভেজানো পোস্ত সর্ষে আমি দিয়ে দিচ্ছি পুরো সর্ষে পোস্তটাই আমি এখানে ব্যবহার করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি দুশো গ্রাম দই টক দই যেহেতু দই ইলিশ তাই দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি যাতে দানা দানা ভাব না থাকে দেখুন মিশ্রণটা খুব ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি দইটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটা পুরোটাই ব্যবহার করব ভালোভাবে সর্ষে পোস্ত যাতে বেটে নেওয়া যায় সেটা মাথায় রাখতে হবে যেন দানা দানা না থাকে এবার একটা হুইস্কের মাধ্যমেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এটা কাঁটা চামচের মাধ্যমেও করতে পারেন এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এই সময় সর্ষের তেল দিলে এর মধ্যে একটা ঝাঁজ বের হয় এর ফলে আপনার ইলিশটা দারুণ স্বাদের হবে খুব বেশি হলুদ আমি এখানে ব্যবহার করবো না হলুদ ব্যবহার করিও নি তাও দেখছেন কালারটা ভালো এসছে অল্প একটু মানে ওয়ান ফোর্থ চামচ মতো হলুদ আমি এখানে দিলাম আর দেব ওয়ান ফোর্থ চামচ মতো নুন আগেও যেহেতু নুন ব্যবহার করেছি তাই নুনটা দেখে দিতে হবে ওয়ান পিঞ্চ চিনি ব্যবহার করলাম স্বাদটার ব্যালেন্সের জন্য ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি পেশি হলুদ একদম ব্যবহার করবেন না তার ফলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে এবার আমি একটা বড় সাইজের টিফিন বক্স নিচ্ছি স্টিলের টিফিন বক্স আমি এখানে ব্যবহার করেছি আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন অল্প একটু সর্ষে পোস্তর মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব পুরো বাটিটার মধ্যে এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। আগে দিয়ে দিলাম একটু সর্ষে পোস্তর পেস্ট কারণ কি এই ইলিশ মাছের নিচের দিকেও যাতে ভালোভাবে সর্ষে পোস্তটা থাকে মাছটা ভালোভাবে সেদ্ধ হয় এবার মাছগুলো আমি একটু উল্টে নেব দুটো সাইডেই যাতে খুব ভালোভাবে মশলাটা লেগে যায় প্রত্যেকটা মাছ উল্টে নিয়েছি আমি এবার বাকি মিশ্রণটাও এর মধ্যে ঢেলে দেব কোনো রকম জল ব্যবহার করিনি আমি এখানে দুই টেবিল চামচ এখানে সর্ষে তেল দিচ্ছি আগেও তেল দিয়েছি এক টেবিল চামচ মোট তিন টেবিল চামচ তেল আমি এখানে ব্যবহার করেছি দই থেকেও একটা তেল বের হবে এবার দশ মিনিট এটাকে রেখে দেবো তিনটে কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তার ফলে কি হবে মাছটার মধ্যে একটা ঝাঁজ উঠবে সর্ষে পোস্ত সর্ষের তেলের এর ফলে টেস্ট ভালো হবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কালারটা এরকমই থাকবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার অন্যদিকে আমি গ্যাসের একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করছি প্রথমে হাই ফ্লেমেই আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো দেবেন দেখবেন যাতে টিফিন বক্স ভেদ করে না উঠে যায় জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে টিফিন বক্স বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জল কতটা ব্যবহার করেছি চাইলে আরও একটু দিতে পারেন জল এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা যেহেতু এখানে ছিদ্র আছে তাই একটা কাপড় দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় টিফিন বক্সের ঢাকনা খুলে যাচ্ছে তাহলে আপনারা একটা এরকম নোড়া এর উপরে রেখে এটাকে সিদ্ধ করে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন দশ মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট যথেষ্ট এই রান্নাটা করে নেওয়ার জন্য আস্তে আস্তে খুলব ঢাকনাটা কারণ খুব গরম আছে দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে উপরে তেল ভেসে উঠেছে দই থেকেও একটা তেল বেরিয়েছে আজকের রান্না একেবারে রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না আমাকে আর এই ইলিশের মরশুমে অবশ্যই একবার দই ইলিশ নিজের বাড়িতে বানিয়ে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি এসে গেছে মাছগুলোও একেবারে ঠিকঠাক আছে বেশিক্ষণ কুক করবেন না তাতে মাছের স্বাদ নষ্ট হবে দশ মিনিট যথেষ্ট সময় এবার আমি এটাকে সার্ভ করব শুধু ভাতের মধ্যেই যথেষ্ট এক পিস ইলিশ মাছ যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন নেক্সট নোটিফিকেশনের জন্য এতক্ষণ রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকবেন নমস্কার